বন্ধুরা, এটি একটি তুলসী গাছ, আমাদের সবারই পরিচিত এবং খুব শ্রদ্ধার যোগ্য এই তুলসী। কারণ শুধু উপকারই করে না, এ আমাদের সামাজিক অনেক রোগবালাই থেকেও অনেক হেফাজত বা আমাদের প্রোটেকশন দেয়। এগুলি মশা মাছি এই ধরনের জিনিসও হয় না, আপনারা জানেন এটা। কিন্তু বাচ্চাদের কাশি সর্দি, বড়োদেরও কাশি সর্দি, এই সমস্ত এতে আমরা আজকাল অ্যালোপ্যাথিতে বেশি ঝোঁক দিয়েছি। কিন্তু বন্ধুরা, জানেন এর উপকারিতা এতটাই যে আপনি অবাক হয়ে যাবেন। আপনি যে ওষুধ খেয়ে যতটাই না সুস্থ হবেন, এটি যদি কন্টিনিউ আপনি 3 দিন খান বা 1 সপ্তাহ খান, আপনার কাশি বলে কিছুই থাকবে না। সে যে কোনো ধরনেরই কাশি হোক না কেন, আপনার নামমাত্র থাকবে না কাশির। কিন্তু আমরা এত আধুনিক হয়ে গেছি যে আপনার প্রকৃতিকে ভুলেই গেছি। বন্ধুরা, এই ভুলটি কখনো করবেন না। প্রকৃতি আমাদের জন্যই তৈরি হয়েছে, আমরা প্রকৃতির জন্যই তৈরি হয়েছি, একে অপরের পরিপূরক, এটাই বুঝবেন। এটা আপনি ভুললে চলবে না বন্ধুরা। এটি এক ধরনের এমন তুলসী যে এটি রাম তুলসী না কি আমি ঠিক নামটা বলতে পারবো না, যদি আপনারা জানেন তো বলবেন প্লিজ। তো এই তুলসীটা, এটি যে কালো ধরনের তুলসী হয় ওটিও আমার কাছে আছে। তো এই তুলসীর থেকে এই তুলসীটা কফ সর্দি বাচ্চাদের জন্য খুবই ভালো, আপনারা ব্যবহার করবেন, দেখবেন কত সুন্দর উপকার পায়। খালি পাতাটা লক্ষ্য করে নিন, পাতাটা এই ধরনের হয়, ঠিক পাতাটা দেখে নিন, এই ধরনের পাতা হয়। আরটি আছে কালো, সেটাও দেখাচ্ছি আপনাকে, দেখুন বন্ধুরা। এটি হচ্ছে সেই কালো তুলসী যেটার কথা আপনারা সবাই জানেন। কিন্তু ওই তুলসী, এই তুলসীর মধ্যে অতটাই ডিফারেন্স, এটিও কাজ করে কিন্তু এর তুলনায় ওইটা সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। এটিও কাজ করে, এটি পরিবেশের যে সমস্ত অক্সিজেন পিউরিফায়ারে কাজ করে। কিন্তু বন্ধু, উপকার হিসাবে ওই যে তুলসীটা দেখালাম ওটা সবচেয়ে বেটার। তো আজকে ফের এই তুলসীর কাছেই এসেছি, দেখুন এই তুলসী, এই তুলসীর মধ্যে ফারাক নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আপনারা এই তুলসী গাছ বাচ্চাদের মধুর সঙ্গে খাওয়াবেন, দেখবেন যে কোনো ধরনের ভাইরাস জ্বর, কফ সর্দি, যে কোনো প্রবলেমে এই তুলসী গাছ খুবই খুবই উপকৃত। এবং আমাদের অবশ্যই শ্রদ্ধেয় এই গাছটি, সবাই পছন্দ করি আমরা সবাই। একটি গাছ যে আপনারা বলে বোঝাতে পারবো না, তো একে বাড়িতে লাগাবেন অবশ্যই, আর এর গুণগত যে মান সেটিকেও কাজে লাগান। কারণ প্রকৃতির যে অবস্থা, আমরা অ্যালোপ্যাথিক ঔষধে নির্ভর করে করে আমাদের জীবনটা বিষয় থেকে বিষপূর্ণ হয়ে তুলছি, সেটা না করি কিছুটা হলেও আমরা অ্যালোপ্যাথিক ছেড়ে আমরা এই গাছ আয়ুর্বেদিকের মধ্যে কিছুটা অন্তর্ভুক্ত হই, তাতে আমাদের জন্য ভালো, আমাদের প্রজন্মের জন্য ভালো। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো গাছ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রয়োজনীয় ভিডিওটি ভালো থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।